প্রচন্ড পরিমাণে বৃষ্টি, ওয়েদারটা পুরো একদম ক্লাউডি ওয়েদার রয়েছে আজকে। ওই জন্য সকালকে তো রাত্রিবেলা এখানে পুরো খুব 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 বৃষ্টি হয়েছে, আমার কোনো বিশাল জোর বৃষ্টি হচ্ছে। এখন তোমরা ভিডিওতে কতটা আশপাশে যাই না আমি জানা জানা দিয়ে ব্লগ করছি, কারণ হচ্ছে পুরো জলের ছেঁকাটা আসছিল। তো চলো আজকে সকাল থেকে ব্লগটা শুরু করছি, আজকে আশা করছি তোমাদের ব্লগটা দেখতে খুব 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 ভালো লাগবে। তো চলো ব্লগটা দেখতে থাকো। তাড়াতাড়ি উঠে গেছি, কারণ আজকে প্রায় 7:30 মতো উঠে গেছি, যেখানে আমি ইউজুয়ালি ঘুম থেকে উঠি 9:45 সময়, সেখানে থেকে 7:30 মতো ঘুম থেকে উঠে গেছি। কারণ সকাল সকাল নিতে এসেছিলো মার ব্লাড। কেন নিতে এসেছিলো কী সমস্ত কিছু তোমরা মার মুখ থেকেই শুনবে। আমি কিছুক্ষণ পর তোমাদের সাথে মার দেখা করাচ্ছি। শরীরটা খারাপ হয়েছিলো, তারপরে এইসব নিয়ে কদিন ছিলাম, ওই জন্য এই কদিন তো ব্লগ তোমরা পাওনি, ওই জন্য আজকে অনেকদিন পর ব্লগ করছি। আবার সত্য অনেক পজিটিভিটি নিয়েই আজকে ব্লগটা শুরু করছি। প্ল্যান তো ছিল অনেক রকম, যেহেতু আজকে জামাই ষষ্ঠী, মা ভেবেছিল অনেক কিছু রান্না করে, যেমন জন্মদিনের দিন আমাকে দিয়েছে, আজকে বাবাকে রান্না করে দেবে। যেহেতু মা বাড়ি যাওয়া হচ্ছে না, শরীরটা অতটা পারমিট করবে না অত কিছু রান্না করার জন্য যতটা ভেবেছিল, তাও দুজন মিলে যতটা চেষ্টা করব করার। কী না কী হয়েছে সেগুলো সমস্ত কিছু জানতে পারবে তোমরা, একটু ওয়েট করো। খুব 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 বৃষ্টি, দেখো বিশাল বৃষ্টি হচ্ছে বাইরে। কালকে রাত থেকে তো আরো অনেক বৃষ্টি হয়েছে, পুরো সাইডে জল জমে গেছে যেমন বললাম। হ্যাঁ, আর মা এখন এখানে এসে করছে হচ্ছে যেন মটর ডাল বাচ্চে। আর বাইরে কতটা জল জমেছে তোমাদের দেখাই দাঁড়াও। ওস্তাদ দেখো, পুরো একদম ছোটখাটো সুইমিং পুল হয়ে গেছে, মানে সকাল সকাল উঠেই সবজি টবজি কাটিং মোটামুটি কমপ্লিট হয়ে গেছে, জলের আসল জিনিস বেরিয়ে গেছে। আর আমাদের এখানে যেটা মেইন জিনিস, আমি ওখানে তিল মাছের মা বলে তাড়াতাড়ি ফোনটা নিয়ে বুঝেছো কি সব, এটা হেলে না ঢুকে যাবে। দেখো কোথায় ঢুকে, 8:30 যেমন বলেছিলাম আজকে ওই জন্য অনেক তাড়াতাড়ি উঠে গেছি, তাড়াতাড়ি চা খাওয়া হয়ে গেছে। মা এদিকে মানে হচ্ছে ডাল বসিয়ে দিয়েছে, কারণ আর মা কি হয়েছে, মা তুমি বলবে না আমি বলবো, কি হয়েছে তুমি বলবে না আমি বলবো, হ্যাঁ আমি বলবো। এবার তোমাদের বলি আসলে মা কি হয়েছিল সকাল সকাল, কেন মার ব্লাড নিতে এসেছে। যেমন তোমাদের আমার জন্মদিনের ব্লগগুলো দেখলে তোমরা হয়তো বুঝতে পারবে, তখন আমি বলেছিলাম মা শরীরটা কদিন ধরে ঠিকঠাক যাচ্ছে না। তো মা তো তখন মাকে অনেকবার ধরে বলছিলাম চলো ডাক্তার দেখে আসি, মা ডাক্তার দেখাতে যেত ঠিক চায় না, যেমন তোমরা তোমাদের আগেই বলেছিলাম। তো কালকে হয়েছে কি, কালকে হচ্ছে মঙ্গলবার দিন সকালবেলা বলছিলাম মা আর বাবা যে সকালবেলা কদিন ধরে মর্নিং ওয়াকে যাচ্ছে, এবং মর্নিং ওয়াক থেকে এসে মা বলছে আমার শরীরটা কেমন ভালো লাগছে না, কেমন যেন একটা হাফ হাফ আসছে ভিতর থেকে, মানে একটা বলছিল মানে ব্রিদিংয়ে একটু প্রবলেম হচ্ছিলো না কি বুঝতে পারছি হচ্ছিল, মাস্ক পরতে পারছিল না, অসুবিধা হচ্ছে। তা আমি বললাম তাহলে চলো আজকে ডাক্তার আছে আমাদের এখানে, একজন কাছে একজন ডাক্তার বসে, শুনেছি ডাক্তারবাবুটা খুব ভালো, তো ওনাকে দেখিনি। তা মা বললো ঠিক আছে যাবো, মা কালকে আর বেশি ইচ্ছা করেনি, সঙ্গে সঙ্গে রাজি হয়ে গেছে ডাক্তার দেখানোর জন্য, কারণ মা নিজেই বুঝতে পারছিলো যে আমার শরীরটা অনেকটাই খারাপ লাগছে। তো সকালবেলা তাও আমাদের পাড়াতে একজন আছে, তার থেকে গিয়ে প্রেশারটা মাপিয়ে এসেছিলো, মা যে প্রেশারটা আপডাউন করেছিলো সেটা তো মা বুঝতেই পেরেছিলো, যার শরীর সেটা বুঝতেই পারে। তো প্রেশার ওষুধ মা খায়, আর প্রেশার সেখানে কালকে প্রেশার ওষুধ খাওয়া সত্ত্বেও প্রেশার ছিল হচ্ছে 160/90, প্রেশার যেটা অনেকটাই বেশি আছে। তো তাও বললো ঠিক আছে, আর হার্টবিট ছিল অনেকটা, মানে প্রেশার যতটা না ছিল বলছে প্রেশার তো ঠিক আছে, তাও কম বেশি হতেই পারে, মানুষের ওষুধ খাবে ঠিক হয়ে যাবে। আর হার্টবিট সেখানে ছিল হচ্ছে 100, মানে আমাদের যেখানে মানে 80 এরকম কিছু নর্মাল, সেখানে হচ্ছে 100 ছিল মার হচ্ছে হার্টবিট। তখন ওখান থেকে বলে দিল তোমার হার্টবিট খুব বেশি রয়েছে, তুমি একটু রেস্টে থাকো, যেহেতু আমাদের পাড়া জানাশোনা, তো উনি বলেই দিল যে তোমরা একটু রেস্টে থাকো। তো মা বাড়িতে আসলো কালকে সম্পূর্ণ জন্য, মোটামুটি যতটা আমি পেরেছি, আমার সব কিছু তো অতটা ভালোভাবে পারি না, কিন্তু যতটা আমি পেরেছি আমি করে দিয়েছি, মা শুধু কেটে কুটে দিয়েছি, রান্নাবান্নাগুলো কালকে আমি সব করেছিলাম। তারপরে বিকালবেলা হচ্ছে আমরা এখানে ডাক্তার দেখাতে গেছিলাম, মানে বাবা নিয়ে গেছিলাম, আমি আর যাইনি, ডাক্তার অঞ্জন বাড়িতে আমরা দেখেছিলাম। তো ওখানে দেখানো হলো কালকে, তখন রাত্রিবেলা মার যখন প্রেশার তখন ছিল হচ্ছে 170/90, যেটা আরও বেশি। আর হার্টবিট সেখানে সকালবেলা যেটা ছিল 100, সেটা চলে গেছিলো 120, মানে বুঝতে হচ্ছে 120 হচ্ছে হার্টবিট, মানে হার্টবিট হচ্ছে প্রচুর বেশি আর কি। তো ডাক্তারবাবু বলে প্রেশারটা তো কোনো ব্যাপার না, প্রেশার আজকে ওষুধ দেবো কমে যাবে, কিন্তু হার্টবিটটা এত বেশি কেন, সিজি দিয়েছে
করতে আর হচ্ছে ব্লাড টেস্ট এমনি করাটা দিয়েছে যেহেতু মার একটু গ্যাসের কদিন ধরে প্রবলেম হচ্ছিল আর খুবই দুর্বল ছিল শরীর বলছে মানে বুকটা বলছিল মানে হালকা হালকা কি পেন করছে নাকি বুঝতে পারছে না কারণ ওই ডাক্তার যেহেতু বলেছে যে এতটা হার্টবিট কিসের জন্য তখন মার হঠাৎ করে মনে করলো তাহলে কি বুকটা আমার হালকা হালকা ব্যথা করছে এই হচ্ছে ব্যাপার এখন অব্দি ঠিকঠাক আছে তাই জন্য কাল সকাল থেকে তো আগে থেকে ভেবে রাখা হয়েছিল যে আমার শিশুটি এই এই ওই সেই রান্না বান্না হবে আমার মতো বাবাকেও ওরকম পুরো সাজিয়ে দেওয়া হবে কিন্তু এত কিছু রান্না এখন মা করতে পারবে না তাও যতটা পারবো আমি করে দেবো মাছগুলো মা রান্না করবে আর ভাজাভুজি এসবগুলো আমি করে দেবো এখন ডাল ডাল বসিয়ে দিয়েছি আর ডাক্তারবাবু বলেছে অত্যাধিক মানে জল কম খেত কিন্তু মা খুব একটা জল কম খেত না মানে তাপে শরীর ডিহাইড্রেট হয়ে গেছে প্রচন্ড পরিমাণে ওই জন্য বলছি এরকম হয়তো হার্টবিটটা বেড়ে বাড়লেও বাড়তে পারে তার জন্য এখন সকাল সকালেই হচ্ছে আমাদের বাড়িতে এখন রান্না করা হবে যেটা আমাদের বাড়িতে প্রত্যেক সময় সবসময় আর কি দুটো বেজে যেত রান্নাবান্না করে মা স্নান করে ঘরে ঢুকতে ঢুকতে কিন্তু এখন বলে দিয়েছে যে সকাল সকাল যেন রান্নাবান্না করে নেওয়া হয় আর যাতে শরীরটা প্রচন্ড পরিমাণে ডিহাইড্রেট হয়ে গেছে ওই জন্য উনি ওয়ারেস দিয়েছে সেগুলো বলেছে 1 লিটার জলে প্রতিদিন গুলে নিয়ে খেতে তো সেটা এখন মাকে করে দেবো আর সকাল সকাল উঠে মা কতগুলো ওষুধ ছিল সেগুলো সমস্ত কিছু খাওয়া হয়ে গেছে এই হচ্ছে এখনও রিপোর্ট আর এখন অবধি মার শরীর এখন সকাল থেকে আজকে উঠে ঠিক আছে ঠিক আছে আর কি কালকে সকাল রাত্রিবেলা ঘুমটাও ভালো হয়েছে কিন্তু আমার কালকে রাত্রিবেলা একদম ঘুমায়নি কালকে প্রায় 2 বেজে গেছে ঘুমাতে ঘুমাতে আর সকাল সকাল 7:30 মধ্যে উঠে গেছি কারণ 7:30 বার ফোনে ফোন আসলো ব্লাড নিতে এসেছিল বলে তখনই ঘুমিয়ে গেছে ওটাও দেখছিলাম একটুখানি ক্লিপিং তুলেছি তোমাদের একটা ভিডিওতে অ্যাড করে দেবো কতটা বুঝতে পারবে যাই না কারণ আমি ভিতর থেকে ঘরের ভিতর থেকে তুলেছি আর বলেছে হচ্ছে সম্পূর্ণ পরিমাণে এখন মাকে বলেছে যতটা রেস্টে থাকা যায় তো আমাদের তো কোনো কাজের লোক নেই তো আমি মাই সমস্ত কিছু নিজের হাতে করে কারণ এই ঘর দুয়ার পরিষ্কার করার সমস্ত কিছু বুঝতে পারছো আমাদের কিন্তু অনেকগুলোই রুম রয়েছে সেগুলো সমস্ত কিছু মা একাই একাই করবে তো এগুলো তো এখন আর একা করা যাবে না এখন দেখতেই হবে একটা খুঁজতে হবে আর সেকেন্ড পয়েন্ট হচ্ছে রান্নাবান্নাগুলো এখন একটু মার যতটা পারবে কম করাতে হবে মাকে দিয়ে কারণটা পারবো করে দেবো আর একটু মাকে করতে হবে তাও যাই হোক না কেন তাও তাড়াতাড়ি করতে হবে যাতে বেশি বলেছে মানে বেশি যেন তাপে গরমে এসবে না থাকে তো এই হচ্ছে ব্যাপার তো চলো অনেকটা বকে নিলাম অনেকটা ইসে হয়ে গেছে এখন দেখি মা কি করছে বা আমি কি করি তখন চিপ হয়ে গেছে এখন মাকে হচ্ছে ওই জলটা বানিয়ে দেবো ওয়ারেস জল যেটা সেটা বানিয়ে দিই তাতে কি করে ওই যে এখানে এটা প্রায় 1 লিটারের বোতলই আছে এটার মধ্যে ওয়ারেসটা মিশিয়ে দেয় তা আমার একটা কথা আছে হ্যাঁ মা বলবো হ্যাঁ তোমার এখন না জামাই আসছে না তাতেই তোমার জামাই ষষ্ঠীর আগে প্রেশার বেড়ে হার্টবিট বেড়ে এই অবস্থা জামাই আসলে তাহলে কি হবে তাহলে এরপর তোমার কি হয় আমি তো এটাই মনে মনে চিন্তা করছি অল্প অল্প করে ডাক্তার খেয়ে নেওয়া ওই যে ওই সব জায়গাগুলো দেখে যেরকম বৃষ্টি হলে ওই জরম রম হয়ে যায় কি বলে এগুলো ড্যাম ড্যাম মতো হয়ে গেছে রঙের পুরো 12টা বেজে গেছে যতই রং কারণ হোক না কেন এইভাবে রঙের পুরো 12টা বেজে গেছে এই বৃষ্টি বৃষ্টি ওয়েদার হলে পুরো ওই জায়গাগুলো তো ওরকম হয়ে যায় মা ফোনে সেটে যাও চিতল মাছ এই যে পাবদা মাছ এখনো ট্যাংরা মাছ বার করিনি পাবদা করবো আমি মাছগুলো ভেজে দিই না আমার তেল ছিটবে তুলে দিই নাকি হ্যাঁ চিন্তায় আছি একটু কিসের চিন্তা এই সিজি রিপোর্টটা কি আছে এটা বন্ধ করো এটা তুলে দিই লাগছে না তো তোমার তুলতে গেলে তো আমার লাগছে মনে হয় যেন তুলে নাও এখনো ইসেটা রয়েছে এখনো দেখো বেশি নাড়িও না থাক স্নান করে একদম ফ্রেশ ফ্রেশ হয়ে চলে এসেছি পুরো শ্যাম্পু করেছি আজকে চুল এখনো পুরো ভিজা যায় আজকে চুল কখন শুকাবে এখন মা স্নান করতে ঠিকছে এখন আজকে মা পুজো দেবে তাই মাথায় আছে একটু অন্যরকম কোনো ভিডিও বানানোর যে কী ভিডিও বানাবো সেটা এখন বলবো না যদি ভালো হয় ভিডিওটা তাহলেই পোস্ট করবো একটু ট্রাই করবো আমি জিনিসটা করার যদি ভালোভাবে দেখি যে হ্যাঁ সব ঠিকঠাক সেট হয়েছে তাহলেই ভিডিওটা পোস্ট করবো তখন তোমরা দেখতেই পারবে তাহলে হয়তো এই ভিডিওটা যাওয়ার 1-2 দিনের মধ্যে ভিডিওটা তোমরা দেখতে পারবে একটু ডিফারেন্ট টাইপের ভিডিও বানানোর চেষ্টা করবো কতটা কি করতে পারবো আমি এখনও বলতে পারছি না তাই জন্য এখন যাই দেখি ভিডিওটা বানানো শুরু করি তারপরে ভিডিও ভিডিও বানিয়ে বললাম যে সময় তো দেখার পালা যে মা তো বাবাকে সমস্ত কিছু সাজিয়ে গুছিয়ে দিচ্ছে এবার বাবা মাকে কী দেয় এটাই হচ্ছে এখন দেখার ব্যাপার তো যাই এবার যে ভিডিওটার কথা বলছিলাম সেই ভিডিওটা দেখি বানানোর চেষ্টা করি আমি কতটা কি করতে পারবো তারপরে আবার লাঞ্চের সময় তোমাদের সাথে দেখা হচ্ছে
দাম আমার ভিডিওটা বানানো হয়ে গেছে, মানে ভিডিওটা একটু শর্ট তো ওই জন্য বানিয়ে আমার এডিট ফেডিট করা হয়ে গেছে। এখন বুঝতে পারছেন আমি এই ভিডিওটার আগে ওই ভিডিওটা দেবো না এই ভিডিওটার পরে ওই ভিডিওটা দেবো, মাকেও দেখে যে এবার মার মুখ থেকে তোমরা শোনো ভিডিওটা কেমন লেগেছে। এদিকে আসো বলো ভিডিওটা কেমন লেগেছে তোমার, দাঁড়াও। ভীষণ 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 ভালো হয়েছে, যখন তোমরা দেখবে তখন বুঝতে পারবে যে ভিডিওটা কতটা পরিমাণে ঠিক আছে। ঠিক আছে ঠিক আছে, একদম সুন্দর করে রেডি টেডি হয়ে গেছে, মানে ঠিক আছে। তো তাহলে শরীর আজকে এখন আছে, তাও একটু এখনো দুর্বল দুর্বল লাগছে শরীরে। আর ব্লাডটা যেহেতু আজকে নিয়েছে তার মধ্যে তো ব্লাড নিয়েছে, ব্লাড নিলে যেমন ডিম খেতে হয় ডিম তো দেওয়া যায়নি, কারণ যেহেতু হাই আবার হাই ব্লাড প্রেশার রয়েছে ওর জন্য। ওই একটু কথা বলতে গেলে আবার তোর তো কথাটা আটকে যায়, আবার আমার টেনশনে এখন বেশি আটকাচ্ছে। হ্যাঁ ভালো হয়েই যাবে, হয়ে থাকলে তো অসুখ সাজানোর প্রসেস চলবে, তারপরে আমরা খেতে বসবো। হ্যাঁ মা বাড়ি থেকে তো ফোন করেছে তোমাদের, বললাম যে আমরা আমার ঠিক আসলে মনেও নেই, আমি ওরকম মা বাড়িতে যে জামাই ষষ্ঠীতে গেছি সেরকম অতটা মনে নেই। তিন চার বছর এরকম হয়েছে দিদা দাদু আমাদের এখানে আসতো, কারণ হচ্ছে আমার জন্মদিন আর জামাই ষষ্ঠীটা মানে এরকম এক সপ্তাহের মধ্যেই থাকতো। আবার অনেক সময় এমনও হতো জন্মদিন জামাই ষষ্ঠী একদিন আগে পড়ে, আবার অনেক সময় এমনও হয়েছে এক ডেটেই পড়েছে। তো ওরকম তো দিদা দাদু এরকম অনেক বছর আছে যে দিদা দাদু চলে এসেছিলো এখানে একদম জন্মদিন জামাই ষষ্ঠী সমস্ত কিছু করে তারপরে যেত। আর তা বলেছে যে আয় আয় আয়, এক নম্বর তো লকডাউন যাওয়া যাবে না, আর দু নম্বর হচ্ছে মার একদম এই সময় শরীরটা খারাপ হলো, তারপর বললাম যে এখন তো আর যাবো না, মার শরীরটা হলে একদম ঠিকঠাক হয়ে যাক তারপরে। হ্যাঁ ও সামনের বছর থেকে আর যাবোই বা কী করে, সামনের বছরের মধ্যে তো আমার বিয়ে শাদী হয়ে যাবে তাই না দিদি? তো তাহলে সামনের বছর আর সামনের বছর তাহলে ওদের সবাইকে বলে দেবো আমাদের বাড়িতে আসতে। এবার যাই মা কি রান্না বান্না করেছে সেগুলো সব এবার বসে বসে খাই, যদিও মাছ তো মাছ আমার অতটা ভালো লাগে না খেতে, মাংস আজকে হয়নি। আমি বা কখন তিন রকমের মাছ রান্না করেছে, তারপরে আবার মাংস ডাল ভাজা ভুজি এসব করতে করতে অনেক লেন্দি হয়ে যেত, তা আমিও আরও বললাম থাকো সব করতে হবে না মাছই করো। মাছ আমার অতটা ভালো লাগে না, তাও ওই পাবদা মাছ আছে ওটা ভালো খাই খেতে, ওটা খেয়ে ওটাতে খেয়ে নেবো। আর ডাল ঠাল তো রয়েছে কন্দরা ঝিরে বুদির ডালটা খেতেও ভালো লাগে, যাই কিন্তু চটপট করে খেয়ে নিই। বাইরে বার করে রাখো, ঠান্ডা তো খাওয়া যাবে না। তো এই হচ্ছে সমস্ত কিছু বাবাকে বেড়ে বেড়ে দিয়েছে দেখতে পাচ্ছ তোমরা, এই পাঁচ রকম ভাজা আজকে আমি করেছি। ওখানে চাটনি দই মিষ্টি চিতল মাছ পাবদা মাছ ট্যাংরা মাছ আম ডাল দিইনি, ও ডাল দেয়নি, ডাল দিতেই ভুলে গেছে গো। রান্না করলে মার গিফটটা কই, কোথায় গিফট কই ডিউ কবে দেবা, মাকেও দিতে হবে সাথে আমাকেও দিতে হবে না। এবার খাও স্প্রাইটের বোতলটা একটু সরিয়ে দাও তো, লবণ অল্প দিয়েছি। ওষুধ বার করে রেখে দিয়েছে, এটা হচ্ছে খাওয়ার পর একটি করে দুবার খাওয়ার পর মানে দিনে আর রাতে খেয়ে দিয়ে এটা খেয়ে দিয়ে ঘুমাতে হবে। সব মিলিয়ে দিয়েছিস তো ওষুধ আবার? হ্যাঁ সব মিলিয়ে ঢিলিয়ে আমি ওষুধ দিয়েছি। হ্যাঁ ওষুধ খাওয়ার আগে বলে কি খাও খাও এরকম করে জিজ্ঞাসা করবে, মানে ডাক্তার পাগল তো তোমার মতো। খেতে খুব ভালো লাগে সিমাই পায় সেগুলো খেতে খুব ভালো লাগে, সিমাই নিয়ে এসেছে এখন আজকে করবে হ্যাঁ। আর আজকে করলেও যে আমি ব্লগে দেখাতে পারবো এমনও কোনো নাই, এমনি মানে ব্লগটা অনেক মনে হচ্ছে বড় হয়ে গেছে, বেশি বড় ব্লগ তো দেই না তাই জন্য। এখন আমরা খেতে বসে নিই, বাবা খেয়ে উঠুক তারপর আমি আর মা খেতে বসে যাবো একসাথে, খেয়ে দে ঘুমিয়ে পড়বে আরো শরীরটা আরো একদিনের মধ্যে আরো সুস্থ হয়ে যাবে।
মা তখন বলে দিয়েছে পুরো রেস্টের দরকার। খাওয়া হয়ে গেছে, তো চলো আজকে ব্লগটাকে আমি এখানে স্প্রাইট খেতে খেতে এই ব্লগটা শেষ করছি। আশা করি তোমাদের ব্লগটা আজকে খুব 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 ভালো লেগেছে, খুব 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 ভালো লেগেছে নাকি জানি না, যাই হোক ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করো, চ্যানেলটা এখনো যদি সাবস্ক্রাইব করে না থাকো সাবস্ক্রাইবও করে দিও, করে দিয়েছো তো? আর সাবস্ক্রাইবের পাশে যে বেল আইকনটা রয়েছে ওটা প্রেস করে দাও, তাতে যাতে যখনই আমি ভিডিও আপলোড করবো তাতে তোমরা নোটিফিকেশনটা পেয়ে যাও। আর যে ভিডিওটা বললাম ওটার জন্য তো অবশ্যই তাদের সাবস্ক্রাইব করে রাখতে হবে, তোমাদের একটু অন্যরকম লাগবে ভিডিওটা। তো চলো আজকের ভিডিওটা তাহলে এই অবধি দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি আবার নতুন ভিডিও নিয়ে। আর আজকে রান্নাগুলো প্রত্যেকটা জাস্ট মা আর এত শরীর খারাপ নিয়ে খুব সুন্দর সুন্দর রান্না করেছে, তাই খুব তাড়াতাড়ি নতুন ভিডিও নিয়ে। ততক্ষণ সবাই খুব ভালো থেকো, ভালো থেকো আর সাবধানে থেকো। টাটা।